ভালোবাসা মানুষটিকে হারানোর মতো ভয় পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। যে জিনিসটাকে মানুষ সব থেকে বেশি ভালোবাসে ওই জিনিসটাকে হারানো ভয় ভালোবাসার সমানুপাতিক। কোনো ব্যক্তি বা বস্তু প্রিয় না হয়ে ওঠা পর্যন্ত কখনোই তা হারানো ভয় সংশয় ইত্যাদি মনের ভিতর আসে না। ঠিক সেই ব্যক্তি বা বস্তুগুলো হারানোর সংশয় প্রাণে জাগে যে ব্যক্তি বা বস্তুগুলো ছাড়া হৃদয়ের সঙ্গে মিশে রয়েছে। যে জিনিসগুলো হারানো বই তোমাকে কখনো বিন্দুমাত্র তাড়া করেনি সেই জিনিসগুলোকে তুমি কখনোই ভুল করে চিঠি ফোটা পরিমাণও ভালোবাসতে পারোনি। একজন সন্তান সবসময় তার বাবা মাকে হারানো বয়ে থাকে, কখন না জানি তার বাবা মা হাত মাথার উপর থেকে উঠে যায় এই সংশয়ে থাকে। কখন না জানি মায়ের আঁচলে মুখ মুছতে চাইলেও আর না পারে এই দ্বিধায় থাকে। একজন প্রেমিক কোনোদিন যেন কোনো কারণে তার প্রেমিককে হারাতে না হয় এই প্রার্থনা করতে থাকে। এই বুঝে তার কাছ থেকে তার প্রেমিক বা প্রেমিকা হারিয়ে গেল এই সংসারে প্রতিদিন কাটে এক একজন প্রেমিক প্রেমিকার। একজন স্ত্রী মধ্যরাতে স্বামীর বুকে মাথা রেখে বলে এভাবে সারাটা জীবন আগলে রেখো। এর মানে সে তার স্বামীকে স্পষ্টভাবে জানিয়ে দিল কখনো হারিয়ে যেও না আমার জীবন থেকে। সকালে চা খেতে খেতে একজন স্বামী যখন পত্রিকায় বিদ্যাশন আমাদের জীবন লেখাটুকু স্ত্রীকে দেখে পাশে বসে হাতে হাত রেখে বলল শেষ বয়ে যদি আমাদের ঠিকানা বৃদ্ধাশ্রম হয় এভাবে জুড়ে আমার হাতটা ধরে রেখো প্লিজ, তখন আমার হাতটা ছেড়ে দিও না, কখনো একা করে দিও না। এই কথাগুলো বলে একজন স্বামী তার স্ত্রীকে হারানোর ভয় অসত্য বোঝাতে চায়। পিচ্চি মেয়েটা স্কুলে গিয়ে ক্লাস থেকে পাবে তার প্রিয় বিড়াল লাগে সে বাসায় গিয়ে দেখতে পাবে তো নাকি অন্য কোথাও চলে যাবে। স্বাধীনতা অর্জন করা চেয়ে যেমন স্বাধীনতা রক্ষা করা কঠিন তেমনি প্রিয় বস্তু বা ব্যক্তিকে পাওয়ার চেয়ে ওই ব্যক্তি বা বস্তুকে সারা জীবন যত্নে রাখা। বস্তুটিকে না পাওয়ার আগে যেমন ভালোবাসা ছিল ওই পরিমাণ ভালোবাসা নিয়ে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ভালোবাসা আগলে রাখা ঠিক ততটাই কঠিন। এরা সকলেই তাদের প্রিয় ব্যক্তি বস্তুকে কখনোই হারাতে চায় না। দেখে এগুলো হারানো বয় প্রতিনিয়ত এদের অদ্ভুত ধরনের তাড়া করে বেড়াচ্ছে। তাই ভালোবাসা ব্যক্তি বা বস্তুটিকে হারানো বয় ভালোবাসা সমানুপাতিক।